এখন আমরা একটি ভিডিও ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটি দেখব। এই জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বেবি ফ্লিপ নামে একটা ফাইল। তো এই AVI ফরম্যাটের এই ফাইলটি নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করব। তো এখানে ভিডিও সেটিংসে যে ডায়লগ বক্সটি এসছে, এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো ফ্ল্যাশ MX-এ ভিডিও ফাইলের এই ইম্পোর্ট করার যে সুবিধাটা দিয়েছে, এটা অন্যান্য পূর্ববর্তী ভার্সনে ছিল না। তো এখানে আমরা কোয়ালিটি বাড়িয়ে কমিয়ে আমরা এবং অন্যান্য যে অপশন রয়েছে ইন্টারভেল স্কেল এগুলো পরিবর্তন করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে কোয়ালিটি যত বেশি আমরা দিব তত ভালো কোয়ালিটির ভিডিও ফাইল আমরা পেতে পারি। তো এখানে মনে রাখতে হবে যে ভিডিও ফাইলটি যত বড় হবে তত বেশি ফ্রেম সে নিবে এবং ইম্পোর্ট হতেও তত বেশি সময় লাগবে। তো যে ডায়লগ বক্সটি এসছে এখানে আমরা ইয়েস বাটন ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফাইলটি ইম্পোর্ট হয়েছে। এখন আমরা যদি এই ভিডিও ফাইলটি দেখতে চাই, কন্ট্রোল এন্টার চেপে আমরা টেস্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটি চলছে। এখানে যদি আমরা ভিডিও কোয়ালিটি 100% দিতাম তাহলে আমাদের কোয়ালিটি আমরা কম্পারেটিভলি আর একটু ভালো পেতাম। তো এভাবে ফ্ল্যাশের এই চমৎকার টুলটি ব্যবহার করে আমরা যে কোনো ভিডিও ফাইল ইম্পোর্ট করতে পারি।